উপলক্ষে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের যে খেলা হবে সেটার কোথায় খেলা হচ্ছে আইসিসি কোথায় খেলা হচ্ছে বলতে পারেন ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হ্যাঁ এই বিশ্বকাপে কয়টা দল অংশগ্রহণ করছে তাও তো জানি না বাংলাদেশ কি আছে হ্যাঁ বাংলাদেশ তো আছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের নাম কি সাকিব আল হাসান এই এই বিশ্বকাপে তো আমরা প্রত্যাশা করি অনেক কিছুই যে আমাদের দেশে এটা বড় একটা অর্জন হোক আমরা সবাই খুশি হই এটাই আর কি এবছর বিশ্বকাপে হচ্ছে কোথায় বিশ্বকাপ হচ্ছে কোথায় ইন্ডিয়া আই কয়টা দল অংশগ্রহণ করতেছে জানি না ভাই ক্রিকেট খেলা দেখো ভাই জিতলো বাংলাদেশ হারলো বাংলাদেশ আমি পারি না ভাই ওরা বলুন না না আমি ক্রিকেট নিয়ে না না ক্রিকেট খেলা বুঝি না ক্রিকেট টোটালি বুঝি না বাংলাদেশ কয়টা ম্যাচ খেলবে ওটা তো আমি জানি না কয়টা দল অংশগ্রহণ করতেছে কয়টা দল আই ডোন্ট নো এটা বলতে পারবো না বাংলাদেশ অলরাউন্ডার এবং সবার সব দলের সাথে জিতবে ইনশাল্লাহ আমরা সে আশাবাদী সব দল তো আবেগ আচ্ছা আবেগ বাস্তবতা টপ টেনের মধ্যে তো বাংলাদেশ অনেক আগে থেকেই তো প্রথম ম্যাচ অবশ্যই জিতবে আর সাকিবের এবার নতুন করে মানে কি বলবো নতুন করে শক্তি নিয়ে খেলাটা খেলবে অবশ্যই আর আমরা উৎসাহিত এবং বাংলাদেশ টিম জিতে সে আশাটাই করি আসলে মাতৃভূমি বাংলাদেশ সেই হিসাবে বাংলাদেশ তো আমাদের একটা উইকনেস সো বাংলাদেশের কাছে অনেক বেশি প্রত্যাশা আমরা করি তারা ভালো খেলুক চ্যাম্পিয়ন হোক বিশ্বকাপ নিয়ে আসুক আমাদের দেশে এটাই আমরা প্রত্যাশা করি আসলে যে দল হয়েছে এটা নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা হয়েছে তারপরেও যা হয়েছে এগুলো ভুলে গিয়ে আমরা চাই যাদের নিয়ে টিমটা গঠন হয়েছে তারাই ভালো কিছু করুক বাংলাদেশের জন্য শুভকামনা সবসময় তারা ভালো কিছু বয়ে আনুক এই প্রত্যাশা সবসময় তাদের জন্য আমার দৃষ্টিতে তো তামিম অবভিয়াসলি তার শূন্যতা আমরা মিস করব সে থাকলে দলটা অনেক পরিপূর্ণ হতো অনেক ভালো হতো আর কি কিন্তু যাই হোক অনেক না সমস্যার কারণে সেটা হয় নাই তারপরও বাংলাদেশের জন্য সর্বদা শুভকামনা আমার প্রত্যাশা যে তার সবার সাথেই জিতুক আসলে যেহেতু আমাদের পছন্দের টিম বাংলাদেশ সেহেতু আমরা চাই যে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ জিতুক বা ভালো কিছু করুক আর কি আমাদের শেষ পর্যন্ত টার্গেটটা থাকবে বিশ্বকাপ জয় এই আর কি এটাই আমাদের প্রত্যাশা এবং সবার জন্য শুভকামনা আমাদের